দক্ষিণ আমেরিকায় অবস্থিত বিশাল এক পর্বতমালা আন্দিজ। বহু পার্বত্য অঞ্চল একসঙ্গে সম্পৃক্ত হয়ে এই পর্বতমালা গড়ে ওঠার কারণে এখানে রয়েছে অভাবনীয় সব প্রাকৃতিক বৈচিত্র্য। আজ আমরা জানব 500 বছর আগে এক ইনকা সুন্দরী লেডি অফ এম্পার্টো সম্পর্কে। সেই আন্দিজ পর্বতমালার ভেতরে লুকিয়ে থাকা ইনকা সাম্রাজ্যের সময়ের কথা। অদ্ভুত ছিল তাদের রীতিনীতি আর আচার আচরণ। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল কোপাকাচা উৎসব। কোপাকাচা উৎসব অন্য আর 5টা উৎসব থেকে ভিন্ন। এই উৎসবের জন্য চাই জীবন্ত মানুষ। তাদের জোগাড় করার ব্যবস্থাও ছিল সারা সাম্রাজ্যে বিস্তৃত। সময়টা 1990 সাল। পেরুর আন্দিজ পর্বতমালার নোভাতো সাবাংকায়া আগ্নেয়গিরি হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। উত্তপ্ত লাভা আর ছাই ছড়িয়ে পড়তে লাগলো আশেপাশের অঞ্চল, ফলে কাছাকাছি পর্বতচূড়া থেকে জমাট বাঁধা তুষার গলে যেতে থাকে। এদেরই একটির নাম মাউন্ট এম্পাটো। এর প্রায় 5 বছর পরের কথা, 8ই সেপ্টেম্বর 1995 সালে নৃতত্ত্ববিদ জোহান রেইনহার্ট এবং তার সহকারী মিগুয়েল জেরাটে পেরুর আরেকিপায় অবস্থিত মাউন্ট এম্পাটোর 20,630 ফুট চূড়ায় উঠলেন। তার লক্ষ্য সক্রিয় আগ্নেয়গিরিকে সচক্ষে অবলোকন করা। তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বরফে ঢাকা পর্বত চূড়ার দিকে। সেই সময় সমুদ্র সমতল থেকে প্রায় 6,000 ফিট উঁচুতে অদ্ভুত কিছু দেখতে পান তারা। নৃতত্ত্ববিদ রেইনহার্ট থমকে দাঁড়ান। বরফের মধ্যে কয়েকটা উজ্জ্বল পাখির পালক তাদের দৃষ্টিগোচর, কারণ সেগুলো আর 5টা পাখির পালকের মতো দেখতে ছিল না। সেগুলো ছিল মাথায় পড়া মুকুটের অংশ, যা প্রাচীনকালে ইনকাদের আনুষ্ঠানিক উৎসবের সময় মাথায় পড়ত। এই মুকুট তৈরি করা হতো বিশেষ এক ধরনের পাখির পালক আর এক ধরনের ঝিনুকের খোলস দিয়ে। খুব তাড়াতাড়ি তারা আরও কিছু অবশিষ্টাংশ খুঁজে পেলেন সেখানে। তখন তারা আশেপাশে আরও অনুসন্ধান করতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা একটি পাথরের কাঠামোর সামনে উপস্থিত হলেন। প্রফেসর রেইনহার্ট বুঝতে পারলেন তারা প্রাচীন কোনো ইনকা মন্দির বা অনুষ্ঠান ক্ষেত্র খুঁজে পেয়েছে। বহু বছর ধরে যা চাপা পড়েছিল তুষারস্তরের নিচে, তা আগ্নেয়গিরির উত্তাপে বরফ গলে উন্মুক্ত হয়েছে তাদের সামনে। প্রফেসর রেইনহার্ট আরও কিছু নমুনা পাওয়ার আশায় আরও খোঁজ করল। খুঁজতে খুঁজতে তারা পাহাড়ের একটি খাজে জমাটবদ্ধ একটি কাপড়ের বান্ডিলের সন্ধান পেল। সেখানে যেতেই পর্বতারোহী প্রফেসর রেইনহার্ট চিৎকার করে উঠলেন, কারণ ততক্ষণে কাপড়ের বান্ডিলের ভেতরে থাকা একটি মৃতদেহ তার নজরে এসেছে। দ্রুত তার সঙ্গে মৃতদেহটি উদ্ধার করেন তারা। মৃতদেহটি ছিল একটি মেয়ের। মেয়েটির গায়ের পোশাক পরিচ্ছদ দেখে তাদের ভুরু কুঁচকে গেল। আলপাকার লোম দিয়ে তৈরি বহুমূল্যের পোশাকে সজ্জিত মৃতদেহটিকে পর্যবেক্ষণ করতেই প্রফেসর রেইনহার্ট বুঝতে পারলেন এ এক ইনকা কিশোরীর দেহের সামনে দাঁড়িয়ে আছেন তারা। অনেকদিন আগেই মারা গিয়েছে সে, তবে কতদিন আগে তা জানা যায়। মেয়েটি মারা গিয়েছিল আজ থেকে কমপক্ষে 500 বছর পূর্বে, 1440 থেকে 1480 সালের মধ্যে কোনো এক সময়। শুধু ওই মেয়েটির মৃতদেহই নয়, সেই সঙ্গে আরও 2টি মৃতদেহ আবিষ্কৃত হল। 3টে দেহই অদ্ভুতভাবে সংরক্ষিত হয়ে মমিতে রূপান্তরিত হয়েছে। মৃতদেহের সঙ্গেই পাওয়া গেল নানা রকমের জিনিসপত্র। তার মধ্যে একটি হলো মাথায় দেওয়ার বিশেষ ধরনের কাপড়ের মুকুট, যাতে রয়েছে পাখির পালকের কারুকার্য। এছাড়া পাওয়া গেল মাটির তৈজস্বপত্র আর অনেক মূর্তি। কিসের তৈরি সেগুলো জানেন কি? নিখাত সোনা, আছে রূপো আর কাপড়ের তৈরি মূর্তিও। তারা বুঝতে পারলেন এভাবে উন্মুক্ত আবহাওয়ায় ফেলে রাখলে মৃতদেহগুলো সূর্যলোক এবং আগ্নেয়গিরির ছাইয়ে নষ্ট হয়ে যায়। আশেপাশে থাকা মূল্যবান সামগ্রীও চুরি হয়ে যেতে পারে। তাছাড়া নৃতাত্ত্বিক হিসাবে এমন আকর্ষণীয় ব্যাপার আর হতে পারে না। তাই প্রত্নবস্তু সমেত মৃতদেহগুলোকে তারা পর্বতশিখর থেকে নামিয়ে নিয়ে এলেন। সেগুলোকে তারা পেরু এরেকুইপাতে অবস্থিত দা ক্যাথলিক ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়াতে শীতল রুমে রেখে দিল। প্রথমে মৃতদেহকে নাম দেওয়া হয় দা ইনকা লেডি। মাউন্ট এম্পাটোতে পাওয়া যায় বলে একে দা লেডি অফ এম্পাটো কিংবা স্প্যানিশে মমি হুয়ানিতাও বলা হয়। 1996 সালে মমিগুলোকে আমেরিকায় আনা হয়। সেখানে ইনকা লেডির উপর বিস্তারিত গবেষণা চালানো হয়। বিভিন্ন ধরনের ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা চালানো হলো। অটোপাসি বা ময়নাতদন্তের ফলে মমিটি ক্ষতিগ্রস্ত না হয় তাই কম্পিউটেড টোমোগ্রাফি বা সিটি স্ক্যানের মাধ্যমে গবেষকরা জানার চেষ্টা করেন কী রহস্য লুকিয়ে রয়েছে এই ইনকা লেডির মধ্যে। ভাবছেন কী জানা গেল এই গবেষণায়? কে ছিল ইনকা লেডি?
কেনই বা এমন মৃত্যু হয়েছিল তা? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ঘুরে আসতে হবে ইনকা সমাজ থেকে। ইনকা দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল তা। এদের মধ্যে প্রথমে আবিষ্কৃত মেয়েটি বা ইনকা লেডির বয়স ছিল আনুমানিক 12-14 বছর। বাকি দুজনের একজন ছিল ছেলে আর একজন মেয়ে। এদের বয়স ছিল আনুমানিক 5-6 বছর। তবে 12-14 বছরের বয়সী বালিকার দেহ অনেক বেশি আভিজাতভাবে সাজানো। অন্যদিকে বাকি দুজন ছিল তুলনায় বেশ সাদা মাটা। বিশেষজ্ঞদের ধারণা বালিকা ছিল সাক্রেট লেডি কিংবা পবিত্র নারী, আর বাকি দুজন ছিল তার সেবক কিংবা সহচর। তবে কে এই সাক্রেট লেডি? কেনই বা তাদের উৎসর্গ করা হয়েছিল দেবতাদের উদ্দেশ্যে? কি ছিল তাদের অভিপ্রায়? এর উত্তর জানতে হলে আরেকটু গভীরে যেতে। দক্ষিণ আমেরিকা যখন ইনকা সাম্রাজ্য শাসন করত তখনকার সময়ের অদ্ভুত ছিল তাদের রীতিনীতি আর আচার আচরণ। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল কোপাকাচা উৎসব। কোপাকাচা উৎসব অন্য আর 5টা উৎসবের থেকে ভিন্ন। এই উৎসবের জন্য চাই জীবন্ত মানুষ। তাদের জোগাড় করার ব্যবস্থাও ছিল সারা সাম্রাজ্যে বিস্তৃত। ধারণা করা যায় তখন ইনকা সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে একটি পাহাড়ের উপত্যকায় থাকত মেয়েটি। মেয়েটির বাবা একজন কৃষক, জমিতে আলু আর নানা রকম ফসল ফলা, সেগুলোই তাদের খাদ্য। মেয়েটিও মাঝে মধ্যে বাবার কাছে ছুটে যেত মাঠে। কতই বা হবে বয়স তখন, বড়জোর 10-11। নারীসুলভ বৈশিষ্ট্য তখনও প্রকাশ পেতে শুরু করেনি তার দেহে, তবু একটি লাবণ্য ভর করেছিল সারা অঙ্গে। এমন সময় গ্রামের পুরোহিতের চোখে পড়ল মেয়েটি। গোপনে সেই খবর পাঠালো রাজপুরোহিতকে, প্রভু দেবতার অর্ঘ পাওয়া গেছে। কয়েকদিন পর হঠাৎ এক রাতে রাজার সৈন্য নিয়ে রাজপুরোহিত এসে হাজির হলো মেয়েটির বাড়ির সামনে। গম্ভীর মুখে জানালো তাদের মেয়েটাকে দেবতার সেবায় উৎসর্গ করা হবে, মেয়েটিকে নিতে এসেছে তারা। সেই দিনই মেয়েটিকে শেষবারের মতো দেখেছিল তার বাবা মা, আর কোনোদিন তার দর্শন পায়নি তার পরিবার। ঠিক এইভাবেই দেবতার চরণে বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো একজন কিশোর বা কিশোরীকে। তবে অধিকাংশ ক্ষেত্রে বালিকাদেরই বেছে নেওয়া হতো। মেয়ে হলে তার কুমারী হওয়া বাধ্যতামূলক ছিল। প্রথমেই তাদেরকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করে ফেলা হতো, তারপর তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হতো। যে পরিবার থেকে কাউকে বেছে নেওয়া হতো সেই পরিবারকে অনেক সম্মানের চোখে দেখা হতো, আর মেয়েটি রীতিমতো দেবীর মর্যাদা পেত। তবে তা খুব বেশি দীর্ঘ সময়ের জন্য নয়, কারণ খুব তাড়াতাড়ি তাকে দেবতার কাছে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। এই গোটা উৎসবটাই কোপাকাচা উৎসব। এখানে দেবতার উদ্দেশ্যে দান করা হতো কিশোর, বাচ্চা কিংবা কুমারী নারীকে। শুধুমাত্র বড় বড় ঘটনা উদযাপন করতেই কোপাকাচা উৎসব পালন করা হতো। এর মধ্যে ছিল সম্রাটের সিংহাসন আরোহণ, যুদ্ধ জয় করা কিংবা নতুন রাজপুত্রের জন্মগ্রহণ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্যও তারা কোপাকাচা উৎসবের আয়োজন করত। বাছাইকৃত কিশোর কিংবা কিশোরীকে শারীরিকভাবে খুবই নিখুঁত হতে হবে, এমনকি গায়ে কোনো তিল কিংবা আঁচড়ের দাগ থাকতে পারত না। যতক্ষণ না চূড়ান্ত সময় আসত ততক্ষণ তার সঙ্গে রাজকীয় ব্যবহার করা হতো। তাকে প্রথমেই একজন পুরোহিতের তত্ত্বাবধানে রাখা হতো। সব থেকে দামি পোশাক নির্ধারিত থাকতো তার জন্য। তার চুলগুলো সুগন্ধি জল দিয়ে ধুয়ে সুন্দর করে বিনুনি করে দেওয়া হতো। স্বয়ং রাজা যে খাবার খেত সেই খাবারই তাকে খাওয়ানো হতো। তারপর চূড়ান্ত উৎসবের মাস কয়েক আগে থেকে তাকে প্রচুর অ্যালকোহল আর নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হতো। এর মধ্যে ছিল কোকো পাতা, যা থেকে তৈরি হতো কোকেন। আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ প্রধানত বের হয়ে যায় মলমূত্রের মাধ্যমে, সেই সঙ্গে কিছু পরিমাণ নিঃসৃত হয় ঘামের মাধ্যমে, চুল এবং নখেও জমা হয় কিছু পরিমাণ। যেমন আর্সেনিক আক্রান্ত মানুষের চুল বিশ্লেষণ করে তাতে আর্সেনিক পাওয়া যায়। বিজ্ঞানীরা মমিতিনটির দেহ থেকে প্রাপ্ত চুল বিশ্লেষণ করে, তাতে দেখা যায় মৃত্যুর প্রায় 6-8 মাস আগে থেকে ইনকালেডির খাদ্যে কোকেনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, আর 3-4 মাস আগে সে সবচেয়ে বেশি কোকেন মিশ্রিত খাবার গ্রহণ করেছে। অন্যদিকে মৃত্যুর কয়েক সপ্তাহ পূর্বে অ্যালকোহলের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। কোকেইন ক্ষুধা কমিয়ে ফেলতে সাহায্য করে, রক্তনালীকে সংকুচিত করে ফেলে, ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, প্রশ্বাসের বেগ বেড়ে যাওয়ার পাশাপাশি হ্যালুসিনেশন গ্রাস করে তাকে, ফলে স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পেতে থাকে তার, নিজের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাও থাকে না তার। ধীরে ধীরে সময় যত ঘনিয়ে আসত মদ এবং নেশার বস্তুর পরিমাণও আরও বাড়ত, ফলে সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে থাকত তার। উৎসবের দিন সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করতে করতে মেয়েটিকে নিয়ে যাওয়া হতো বহু দূরের পবিত্র এক পাহাড়ের চূড়ায়। সেখানে নিয়ে যাওয়ার পর সমস্ত দিন নানা
পর্ব পালন করে দিনের শেষে ফিরে আসত তার। তবে তারা মেয়েটিকে রেখে আসত পাহাড়ের চূড়ায় একটি ছোট কুঠি। তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করত তারা। সেই সক্রেট লেডি কিংবা পবিত্র নারী কিংবা ইনকা কুমারী ছিল এমনই এক হতভাগা। প্রকৃতির এক বিচিত্র খেয়ালে তার দেহ মৃত্যুর সঙ্গে সঙ্গে চাপা পড়ে গিয়েছিল বরফের তর, কিংবা কে জানে হয়তো জীবন্ত সমাধি হয়েছিল তার। তবে 1999 সালে আবার ইনকা কুমারী আমাদের মাঝে ফিরে এল। ততদিনে 500 বছর কেটে গেছে এই পৃথিবী। যে সম্রাট নিজের সমৃদ্ধির আশায় নিষ্ঠুর দেবতার উদ্দেশ্যে বলি দিয়েছিল একটি নিষ্পাপ প্রাণ, তিনিও হারিয়ে গেছেন মহাকালের গর্ভে। এইরকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।